মনে রাখবেন আরবিতে জের জবর পেশেরে বলে হরকত জের জবর পেশেরে কি বলে হরকত কিন্তু শব্দের শেষে যে জের জবর পেশ হয় ওটাকে বলে ক্লিয়ার করতে পেরেছি আমি শব্দের শেষে জের জবর পেশ যেটা হয় এটাকে বলে এরাব আর শব্দের যেইখানে ইচ্ছা সেখানে যে জের জবর পেশ ব্যবহৃত ওটাকে বলে হরকত জের জবর পেশকে কি বলে হরকত বলে কিন্তু শব্দের শেষে যেটা ব্যবহৃত হয় ওটাকে কি বলে এরাব বলে শব্দের শেষ যেটাকে ব্যবহৃত সেটাকে কি বলে এরাব বলে এরাব এবং হরকতের মধ্যে পার্থক্য কি বলেন তো একজাক্টলি শব্দের শেষে আপনি লাস্ট ম্যান এরাব এবং হরকতের মধ্যে পার্থক্য কি শব্দের শুরুতে মধ্যখানে অন্য জায়গায় থাকলে সেটা কি বলে হরকত মানে হারাকা হারাকাত ক্লিয়ার আপনি বলেন জি

নুনের উপরে জবর এটা কি বলে আর নিচে যে জের আচ্ছা যেখানে জের আসে ওইখানে আমরা কি বলেছিলাম অতিরিক্ত কি অর্থ হয় এর জের হলে কি অর্থ হয় সম্বন্ধ সম্বন্ধবাসক আমরা বলেছিলাম না এখন এখানে বলেন তো এই রাব্বিন নাস এর মানে কি মানুষের রব আপনি এর পেলেন কোথায় ওই যে জের আছে জের আসার কারণে কি পেলেন আপনি এর মানুষের যে এর আপনি পেলেন এখন থেকে আপনি বুঝলেন যে এই শেষে যদি এর দিতে হয় তাহলে তার শেষে কি হবে জের হবে একটা শব্দে এরপরে আপনি দেখেন সর্বশ্রেষ্ঠাতে আপনি দেখেন সবগুলোর মধ্যে কি আছে জের আছে এই মিন আসার কারণে আমরা বলেছিলাম মিন আসলে সবগুলোতে কি হয় জের হয় জের হলে ওইখানে এর এর অর্থ প্রদান করবে রিলেটিভ এর অথবা র এর প্রদান অর্থ প্রদান করবে এখানে দেখেন তো কি খান্নাসের ওয়াসওয়াসার অনিষ্ট থেকে খান্নাসের ওয়াসওয়াসার অনিষ্ট থেকে আমি কি চাচ্ছি আশ্রয় চাচ্ছি তাইলে প্রত্যেকটা সাথে একটা এর আপনি যুক্ত পেলেন না এই এর আসলে কি কারণে জের আসার কারণে এখন দেখেন তো কখনো কখনো শব্দটা হতে পারে রাসুলু কখনো হতে পারে রাসুলা কখনো হতে পারে এই যে রাসুল রাসিন এবং ওয়াও এর উপরে যে আছে এগুলোকে কি বলে আর এর লামের উপর কখনো জের জবর পেশ সেটাকে কি বলে এরাব বলে মনে রাখবেন আরবি ভাষায় অর্থ বুঝতে হলে এরা বুঝা লাগে হরকত না বুঝলেও চলে হরকত কিছুই যায় আসে না আপনি রাসুলু কি কোনদিন রুসুলু রাসুলি কি কখনো রিসিলু অথবা রাসুলি কি কখনো রাসিলু এরকম কিছু হবে রাসু রাসুই হবে শুধু এখানে লাম পেসলু লাম রাসুলা রাসুলি অথবা রাসু লু এরকম হবে ওই জায়গাটাতে আল্লাহ আল্লাহ আল্লাহি আল্লাহ কিন্তু ঠিকই আছে হু 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 হাহি এখানে আল্লাহ কর্তা কখনো কখনো আল্লাহ কর্মবাচক কখনো কখনো আল্লাহ কি সম্বন্ধ বাচক এখন কর্তা আকারে আছে নাকি কর্ম আকারে আছে নাকি কর্ম সম্বন্ধ বাচক আকারে আছে আপনি তো বুঝবেন না যদি জের জবর না হয় এই জের জবরটাকে বলা হয় কি এরাব এই টোটাল আলোচনাটা আমরা মূলত ইসেমের প্রপার্টিতে এই জায়গাটি আপনাদের সামনে আলোচনা করবো এটাই মূলত আমাদের ইস্যু এইটা বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আমি বহু জায়গা ঘুরে আসলাম কিন্তু এইটা বোঝানোর জন্য সাধারণত আমরা মাদ্রাসা এক বছর সময় কাটাইছি এরপরে ছাত্ররা বের হয়ে বলছি উনি কি বলছে আমরা কিছুই বুঝি নেই আপনারা কি বুঝতে পেরেছেন অনেকে কিন্তু মাথা না আপনারা বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু মাদ্রাসায় বুঝি নাই বিশ্বাস করেন না আপনারা যদি বুঝতে পারেন তাহলে বুঝবো যে আমি মোটামুটি কিছুটা হলেও সফল আমি কি আবার বলবো কথাগুলো

তাহলে আপনি মিলে পড়লেন আর আপনি যদি বলেন কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস এটাকে বলে ফসল ফসল মানে কি থেমে পড়া ওয়াকফ করে পড়া থেমে পড়লে আপনাকে সর্বশেষ বর্ণটাতে থামতে অর্থাৎ সেখানে সাকিন দিয়ে পড়তে হবে কুল আউযু বিরব্বিন নাস আর যদি আপনি মিলে পড়েন তাহলে পড়তে হবে নাসি কারণ অরিজিনালি এখানে সিন সি জি থাকা সত্ত্বেও আমরা কুল আউযু বিরাদের নাস পড়ি হ্যাঁ

জের এবং পেশের জন্যে জের এবং পেশের ক্ষেত্রে আমরা সাকিন করব। কিন্তু যদি দুই জবর থাকে তাহলে কি করতে হবে এক জবর পড়তে হবে যেমন আপনি দেখবেন রাজুলা ওখানে দুই জবর থাকলে এক জবর পড়তেই হবে আর যদি দুই পেশ অথবা এক পেশ অথবা দুই জের অথবা এক জের থাকে এক জের থাকে তাহলে ওইখানে কি হবে ওকফ হবে বুঝতে পেরেছেন আপনার ভাইরা এবার আমি একটা সামারি করি খুব সংক্ষেপে আপনারা বুঝবেন একটা ইসেমের মধ্যে চারটা সম্পদ থাকে মধ্যে কয়টা সম্পদ থাকে চারটা প্রথম সম্পদটা হচ্ছে এই ইসিমটা হয় মারেফা হবে অথবা নাকেরা হবে কি হবে মারেফা হবে অথবা নাকেরা হবে নাকেরা মানে হচ্ছে এর উপর তানবিন আছে আর তানবিন থাকা মানে হচ্ছে এটা এ এবং এন অর্থাৎ একটি অথবা একজন অর্থ প্রদান করবে আর যদি মারেফা থাকে তার মানে হচ্ছে এখানে আলিফলাম আছে মারেফা মানে কি আলিফলাম আছে আলিফলাম মানে কি টি বোঝাবে আলিফলাম মানে কি টি বুঝাবে নির্দিষ্ট বোঝাবে এক নাম্বার। দুই নম্বর হচ্ছে এইটা কি ইন্ডিকেট করবে জিন্স কি ইন্ডিকেট করবে জিন্স অর্থাৎ শব্দটা হয় হবে মোজাক্কার অদোয়া হবে মোহানান্নাস মোজাক্কার মানে পুরুষ আর মোহান্নাস মানে কি নারী মোজাক্কার জাকার থেকে এসেছে জাকারর মানে ছেলে আর মোহান্নাস উনসা থেকে এসেছে উনসা মানে মেয়ে মোজাক্কার মোহান্নাস এটা হলো কি জিন্স এটা কি বলে জিন্স তিন নাম্বার হলো এই শব্দটার সংখ্যা এটা হয় এক হবে অথবা হবে আরবি ভাষায় শুধুমাত্র আছে এটা আমাদের এখানকার আলোচনার বিষয় না এখন আমরা বললাম প্রথমত আলোচনা করছি পুরুষ কিন্তু হতে পারে পুরুষগুলো বা পুরুষরা অথবা পুরুষ গণ তাই না আবার নারী আলোচনা করলাম নারীরা বা নারী গণ বহুবচন আপনি করে ফেললেন এই বহুবচনটা ওই শব্দের মধ্যেই আছে আরবিতে ইসেমের মধ্যে এটা পাওয়া যায় যেমন আপনি বাংলা ভাষায় আলাদা করে গুলু গন জন করে বিভিন্ন ধরনের বিষয় ব্যবহার করতে হয় আরবিতে এস বা ইএস ব্যবহার করতে হয় ইংরেজিতে আরবিতে এরকম কোনো কিছু করা লাগে না শব্দের মধ্যেই কি একটা পরিবর্তন ঘটে ওই পরিবর্তনের মাধ্যমেই এটা এটা বোঝা যায় যে শব্দটা কি এক বছর না বহুবচন এক বচন না বহু বচন এই শব্দটার সংখ্যা যেটাকে আমরা বলি কি আদত অর্থাৎ আদত এই শব্দের মধ্যেই এই নাউনের মধ্যে আদত বোঝা যায় আর চার নম্বর হলো এই শব্দটি এর কি শব্দটির কি এরাব অর্থাৎ কারক আমরা বাংলাতে যেটা পড়ে কারক অথবা বিভক্তি এই শব্দের মধ্যে কারক অথবা বিভক্তি আছে বাংলা ভাষায় আপনাকে নতুন জিনিস ব্যবহার করতে হয় কে হিসাবে দ্বারা এ র কিন্তু আরবিতে ইংরেজিতে আরবিতে কোনো কিছু ব্যবহার করা লাগে না শব্দের মধ্যেই বোঝা যায় সেটা হচ্ছে শব্দটি যদি কর্তৃবাচক হয় তাহলে পেশ হবে কোথায় পেশ হবে শব্দের শেষে নাকি শুরুতে শুরু মধ্যখানে যেগুলো আছে এগুলোকে কি বলে আর শেষের তাকে কি বলে বলে এরাব তার শেষে কি থাকবে পেশ থাকবে যখন কর্তৃবাচক হয় আর যখন কর্মবাচক হয় তখন কি হবে আর যখন বাচক হয় যে হবে হবে বাচকের অর্থ কি এর বাচকের অর্থ কি র বা এর আর কর্মবাচকের অর্থ হলো কে অথবা হিসাবে কে অথবা হিসেবে অথবা স্বরূপ কে হিসাবে স্বরূপ কে হিসাবে স্বরূপ যেমন আল্লাহ কে অথবা মোহাম্মদ কে রাসুল হিসাবে এই যে হিসাবে রাসুলা মানে রাসুল হিসাবে রাসুলান জবর মানে কি রাসুল হিসাবে বুঝতে পেরেছেন আমরা এবার সামনে আগাই এক্সাম্পলের দিকে আসেন এক্সাম্পল আমাদের জন্য সবকিছু সহজ করে দেবে আপনি প্রথমত দেখেন এখানে আমরা বলেছি ইহদিনা ইহদি মানে কি দেখান না মানে কি আমাদের কি দেখান আমাদেরকে আমাদেরকে কি দেখাবেন কিসের হেদায়ত দেখাবেন সেরাত কিসের পথ দেখাবেন আমাদেরকে কিসের হেদায়ত দেবেন সেরাতের সেরাতটা এখানে কি কর্তা না কর্ম বলেন না আমাদেরকে পথ দেখা আমাদেরকে দেখান 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 হচ্ছে কি ভার দেখান কি কে দেখাবে তাহলে কর্তা আছে কি না আছে কর্ম আছে কিন্তু কর্ম বাসক নাই মানে কর্তাও আছে ক্রিয় আছে সরি কর্তাও আছে ক্রিয় আছে কিন্তু কর্মবাচক নাই কর্মবাচক কি সেরাত এখন সেরাতের উপর কি হবে আহ আপনার বুঝেন নাই কেন এতক্ষণ আমরা বললাম কর্মবাচক মানে কি হওয়া জবর হওয়া মানে হওয়া। কি। বাচক যেখানে এর আসবে যেখানে এর আসবে কর্মবাচক মানে কি হওয়া শব্দের উপর জবর হওয়া এখন দি দিনা এরপরে কি হবে আশেরাতা অবভিয়াসলি আশেরাতা হবে অবভিয়াসলি কি হবে আসা আর সেরা আমাদেরকে পথ দেখান আমাদেরকে কেমন পথ দেখাবেন আমাদেরকে কেমন পথ দেখাবেন মোস্তাকিম সরল পথ অতএব ওই সরলটা কি পথের ব্যাপারে একটা একটা গুণ বর্ণনা করা হচ্ছে না অতএব যেইটার গুণ বর্ণনা করা হচ্ছে ওইটার যা অবস্থা ওইটারও একই অবস্থা হবে আর সেরাতের উপর যেহেতু জবর আছে আল মোস্তাকিমের উপর কি হবে আর সেরাতাল মোস্তাকিমা বুঝতে পেরেছেন আর সেরাতাল মুস্তাকিমা অন্য জায়গায় দেখবেন সেরাতম মুস্তাকিমা অথবা আছে সিরাতিম মুস্তাকিমিন সিরাতিম তাজিরতি মুস্তাকিমিন মিম জারমি অর্থাৎ সেরা যেরকম থাকবে তার কোয়ালিফায়ারটাও কি একই রকম তার কোয়ালিটিটাও একই রকম অর্থাৎ তার তার যে অ্যাডজেক্টিভ এক্স্যাক্টলি এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব কিন্তু আপনাদের গোগ্রিম বলে রাখলাম দুই নম্বরে আপনারা দেখেন তো এখানে কর্মবাচক আছে কি আমরা এটা বাচক আছে কর্মবাচক আছে আছে কর্মবাচক অর্থাৎ পথ পথ দেখান কাদের যাদের উপর আপনি নামত প্রদান করলেন আপনি দেখলেন যে এখানে প্রথমত আমরা যে শব্দটি দেখলাম প্রথমত এই সেরাত এই সেরাতটা কি বলেন তো আমরা কিন্তু আপনাদেরকে চারটা প্রপার্টির কথা বলেছি কয়টা প্রপার্টি চারটা প্রথম প্রপার্টি কি ছিল নাকেরা মা রেফা এই দুইটা সেরাতের মধ্যে পার্থক্য কি বলেন তো একটা কোনটা এক্সাক্টলি কেন বুঝতে পারেন নাই হ্যাঁ আপনি একেবারে পিছন থেকে উঠেন তো প্রথম দুইটা সেরাতের মধ্যে কি পার্থক্য বলেন তো এই যে দুইটা আয়াত প্রথমে সেরাত আল্লাহিনা প্রথমত চেহেদিনা সেরাত আল মুস্তাকিম দুই নম্বর চেয়ে সেরাত আল্লাহিনা নাম তা আলহিম এই দুইটার মধ্যে পার্থক্য কি বলেন তো ইহিদিনা সিরাত ওই যে প্রথম সিরাত আর দ্বিতীয় সিরাতের মধ্যে পার্থক্য কি এই তো আমি তো সেটাই জানতে চাচ্ছি হ্যাঁ আর আছে আল নাই আর আছে আল নাই যেটাতে আল আছে সেটাকে কি বলে যেটাতে আল নাই নাকেরা আমি প্রথম এক্সাম্পলটা কি আপনাদেরকে বোঝাতে পারলাম আপনারা কি তাহলে শব্দটা মারেফা এবং নাকেরা বুঝতে পেরেছেন মারেফা দিয়ে কি বোঝানো হয় নির্ধারিত মারেফা কি নির্ধারিত নাকেরা খেয়াল রাখবেন যদি ভুল হয়ে যায় তাহলে নাকেরা মন কার যেই যেই ফেরেস্তারে আমরা কোনোদিন দেখি নাই এইরকম চেহারার ফেরেস্ত হতে পারে এটা আমরা ভাবতেও পারি নাই ইনডেফিনিট ক্লিয়ার প্রথম সেরাপটা কি প্রথম সেরাপটা কি মারেফা দ্বিতীয়টা কি নাকেরা প্রথম সেরাটা না রেফা দ্বিতীয়টা নাকেরা আল্লাহ আমাদেরকে নির্ধারিত সুনির্দিষ্ট পথ দেখান এলোমেলো কোনো পথ না এই পথের দিকে নিয়ে যাবে ওই পথ ওই দিকে না আমাদেরকে সুনির্দিষ্ট পথ আপনি দেখান মা রেফাত একেবারে নির্দিষ্ট করে আমাদেরকে নির্দিষ্ট পথটি আপনি দেখান দুই নম্বরে আপনারা এই খেয়াল রাখবেন দুই নম্বরে শব্দটা দেখেন তো দুইটা আয়াত ওয়া লা আবদুম মুমিনুন খায়রুম মিম মুশরিকিন কোরআন বিখ্যাত একটা আয়াত তোমরা পুরো যখন বিয়ে করবে বিয়ে করার ক্ষেত্রে আপনারা কাকে প্রাধান্য দেবেন সেই বিষয়টা আলোচনা করা হয়েছে প্রথমত দেখেন তো ওয়া মানে কি এবং লা মানে অবশ্যই লা মানে কি অবশ্যই লা মানে কি আব্দুল মানে কি বান্দা আব্দুল্লাহ আনা আবদুল্লাহ আল্লাহর বান্দা মুহাম্মদ আব্দুহু ওয়া রাসূলু আব্দুন মানে কি বান্দা বান্দা তাইলে ওয়া বা গোলাম আব্দুন মানে কি গোলাম বান্দা কৃতদাস ওয়া এবং লা অবশ্যই অবশ্যই লা মানে কি আব্দুন বান্দা বা কৃতদাস বা আব্দুন মানে কি বান্দা শুধুমাত্র কার হয় আল্লাহ অতএব আল্লাহ ছাড়া তো আর বান্দা বলা যায় না মূলত শব্দের অর্থ হচ্ছে কৃতদাস বা দাস স্লেভ সার্ভেন্ট আব্দুন কেমন কৃতদাস মেনন আব্দুনের মধ্যে কয়টা পেশ আছে এখন আব্দুনের কোয়ালিটি বর্ণনা করা হচ্ছে না পরেরটাতে কেমন আব্দুন তাহলে মোমেনের উপর কি হবে আব্দুনের উপর দুই পেশ হলে মোমেনের উপর কি আব্দুনের উপর এক জবর হলে দুই মোমেনের উপর কি হতো এক জবরই হতো বুঝতে পেরেছেন বিষয়টা লা আব্দুন অবশ্যই একজন কৃতদাস কেমন কৃতদাস মোমেনন ইমানদার কৃতদাস একজন ইমানদার কৃত দাস আব্দুন কি ছেলে নামে এই জন্য মেনুন কি ছেলে নামে ছেলে মো মেনুন আব্দুন কি ছেলে এই জন্য কি হয়েছে মেনুন হয়েছে ছেলে বাচক পুরুষ বাচক তারপরে কি খায়রুন মানে উত্তম খায়রুন মানে কি উত্তম আর সলাত খায়রুম মেনান নাম আর সলাত মানে কি নামাজ খায়রুন মানে কি উত্তম মিন হতে আর নাম মানে ঘুম মানে কি তাইলে মানে কি এবার বুঝছেন যে এতদিন তো মুখস্থ শিখেছেন এখন তো শব্দে শব্দে বুঝলেন আর মানে কি উত্তম বুঝতে পেরেছেন এই হচ্ছে খায়ের তাইলে এবং অবশ্যই মোমেন কৃতদাস উত্তম মিন মোশরেক মোশরেক তাহলে মশরেক থেকে একজন মোমেন কৃত দাস অনেক উত্তম বিয়ে করার ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে কি মোমেন মানে ইমান মানে তাকোয়া দিন দাঁড়ি কি প্রাধান্য দিতে হবে দিন দাঁড়ি এর মধ্যে লিপ্ত কিন্তু এর মধ্যে সে কয়েক হাজার কুড়ি টাকার মালিক কি হবে তখন দেয়া যাবে আল্লাহ তো বলে দিচ্ছে ওয়ালা আব্দু মুমিনুন ওয়ালা আব্দুন মো মেনুন খাই রুমিন ওয়ালাউ আয় যা বাকুম যদিও তোমাদেরকে তার অবস্থায় স্টেটাস প্রভাব প্রতিপত্তি তার চেহারা সুরত কথাবার্তা সব কিছু তোমাকে অবাক করে তারপরও একজন মোমেন কৃতদাস দাস আল্লার কাছে অনেক অনেক উত্তম বুঝতে পেরেছেন এখন আবার আয়াতটার অর্থ বুঝেন কারণ আমরা দ্বিতীয় রাতে যাবো ওয়া মানে কি লা আব্দুন আব্দুন কৃতদাস দাস বিশ্বাসী কিতো দাস কিতো দাস কেমন খায়রন মিন এখানে আমরা কি দেখলাম আমরা দেখলাম মোশরেক শব্দটা কি মোশরেক শব্দটা কি মোজাক্কার না মোয়ান্নাস মোজাক্কার পুরুষ বাচক আব্দুল শব্দটা কি মোজাক্কার না মোয়ান্নাস পুরুষ বাচক মোমেন মেন না কি মোজাক্কার মোজাক্কার তিনটা শব্দ এখানে আপনারা কি দেখলেন মোদাককার পুরুষ দেখলেন তিনটা শব্দই এর বিপরীতে আসেন তো ওয়া মানে কি লা মানে আমাতুন মানে হচ্ছে ক্রীত দাসী আব্দুল মানে কি কৃতদাস আর আমাতুন মানে কি অনেকের নাম আছেন আমাতুল্লাহ আমাতুন শোনেন নাই কারণ নাম আমাতুন মানে কি কৃতদাসী দাসী আব্দুল মানে কৃত দাস আমাতুন মানে কেউ দাসী আবদুল্লাহ এর বিপরীতে আমাতুল্লাহ আব্দুল্লাহ মানে হচ্ছে আল্লাহর ছেলে দাস আর এই জিনিস তো আমরা আরো পরে বুঝবো আমি তো প্রথমে আপনাদেরকে দেখালাম আগে উদাহরণের দিকে একটু আগাই আগে উদাহরণের দিকে আমরা আগাই যে কিভাবে জিনিসটা আমরা বুঝবো এখন আমাতুন এর আগে আপনাদেরকে বলে এসেছিলাম এর আগে বলে এসেছিলাম যে একটা শব্দের শেষে যদি তা থাকে তাহলে ওই শব্দটা কি ইসিম শব্দের শেষে তা থাকলে কি হয় আজকে নতুন করে বললাম শব্দের শেষে যদি গোলতা থাকে তাহলে ওটা মোয়ান্নাস শব্দের শেষে যদি গোলতা থাকে তাহলে কি মুয়ান্নাস এখন আব্দুনের মধ্যে কি গোলতা আছে মুমিনদের মধ্যে গোলতা আছে মুশরিকদের মধ্যে গোলতা আছে নাই কিন্তু এখানে আমাতুনের মধ্যে গোলতা আছে কি না আমাতুন মানে কি কৃতদাসী কেমন কি দোয়া আছে তাহলে কি হবে আমাতুনের ব্যাপারে কি হবে মুমিনাতুন আব্দুনের জন্য মুমিনুন হইছে আমাতুনের জন্য কি হবে মুমিনাতুন কারণ আমাতুনের কোয়ালিটি বর্ণনা করা হচ্ছে না আমাতুন যদি নারীবাচক হয় তাহলে মেনা কি হবে মুমিনাতুন আমাতুনের উপরে দুই পেশ মুমিনাতুনের উপরে কি হবে দুই পেশই হবে মুমিনাতুন দুই নম্বর খায়রুন মিন মুশরিকাতিন মুশরিকাতিন মানে কি মহিলা মোশরেক আর ওখানে পুরুষ মোশরেক কি মোশরেখ এবার দুইটা বাক্যের মধ্যে পার্থক্যটা কি দেখলেন বলেন তো মোজাক্কার 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 প্রথমটাতে আমরা কি কি মোজাক্কার পেলাম আবদুন মেনন মোশরেক কি কি পেলাম আর দ্বিতীয়টাতে কি পেলাম আমাতুন মেনাতুন কাতুন আমাতুন মেনাতুন মোশরেকাতুন এই তিনটাকে পেলাম একটা শব্দ মোয়ান্নাসের জন্য প্রধানতম সিম্বল কি বলেছি আমরা গোলতা থাকবে একটা শব্দের মধ্যে এটা মোয়ান্নাস কিভাবে বুঝবো শব্দটা মোয়ান্নাস কিনা তার শেষে কি থাকবে আরো কিছু সিম্বল আছে এটা তো আমরা পরে বলবো এখন এটা আমরা আলোচনা করছি না আরো কিছু সিম্বল আছে হ্যাঁ ডাবল জের ডাবল জবর এটা তো আমরা একেবারে শুরুতে বলে এসেছি আজকে আবারও আমরা এটা একটু পরে আলোচনা করব কোন শব্দের উপর যদি আলিফ লাম না থাকে তাহলে শব্দের শেষে সাধারণত তানবিন হবে আলিফ লাম না থাকলে কি হবে আলিফ লাম থাকলে তানবিন হবে না এক জবর এক জের এক পেশ হবে আলিফ লাম যদি থাকে তাহলে কি হবে তানবিন হবে না আর আলিফ লাম না থাকলে এখন মোশরেকাতিনের মধ্যে কি আলিফ লাম আছে নাই ওইখানে আবদুনের মধ্যে আলিফলাম আছে মধ্যে মধ্যে আছে আছে না এই জন্য তানবিন হয়েছে তানবিন না থাকলে আলিফলাম হবে তানবিন যদি থাকে তাহলে কি আলিফলাম হবে না দুই নম্বর প্রপার্টি নিয়ে আলোচনা করলাম ইসেম এর কয় নম্বর প্রপার্টি দুই নম্বর প্রপার্টি দুই নম্বর সম্পদ